হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট থেকে বড় সবারই ভীষণ প্রিয় চাউমিনের রেসিপি, মিক্সড চাউমিন রেস্টুরেন্ট স্টাইল। চাউমিন এমন একটা রেসিপি বা ডিশ যেটা আমরা লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স হিসেবে এছাড়াও টিফিনে খেয়েই থাকি আর যেটাতে সবারই জিভে জল চলে আসে। তাই এই রেসিপিটা রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বানানো যায় চলো তোমাদের সাথে তাড়াতাড়ি একবার শেয়ার করে নিই। এটা রেসিপি মোটামুটি সবারই জানা, তবে রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় তারই ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি আমি বিনস লম্বা লম্বা করে কেটে, কিছুটা বাঁধাকপি, সাথে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, সবুজ আর সাদা পোর্শন আলাদা করে রেখেছি, লম্বা লম্বা করে কাটা গাজর, কিছুটা পেঁয়াজ, আর সাথে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি লম্বা করে কাটা। তোমরা চাইলে ইয়েলো আর রেড বেল পেপারও ইউজ করতে পারো। একদম শেষে লাগছে রসুন কুচি। ভেজিটেবলসের পর বাকি যা যা লাগছে সেগুলোর মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার চিকেন ম্যারিনেশনের জন্য, এর সাথে লাগছে স্বাদমতো গোলমরিচ গুঁড়ো আর নুন, টেস্ট মেকার হিসেবে লাগছে সয়া সস, এটা লাইট সয়া সস, সাথে নিয়ে নিয়েছি চিলি অয়েল, এটা মার্কেটেও অ্যাভেলেবেল, আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে রেসিপি আমি দিয়ে দিতে পারি, আর লাগছে কিছুটা পরিমাণ ভিনিগার। একদম শেষে নিয়ে নিয়েছি ননভেজ কিছু আইটেম, এর মধ্যে রয়েছে 150 গ্রাম মতো চিকেন লম্বা লম্বা করে কেটে রাখা, সাথে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি, ছোট চিংড়ি, আর নিয়ে নিয়েছি 3টে ডিম, এর সাথে নিয়ে নিয়েছি নুডলস, এটাকে অলরেডি সেদ্ধ করে রেখেছি, জলের মধ্যে তেল আর নুন দিয়ে এটাকে মোটামুটি 70% বয়েল করে রাখা হয়েছে, তারপর এটাকে ঠান্ডা জলে রেখেছিলাম যাতে এগুলো ওভারকুক না হয়ে যায়, এরপর এটাকে তেল মাখিয়ে রেখে দিয়েছি যাতে এটা ঝরঝরে থাকে। চলে যাচ্ছি একদম রান্নার মধ্যে। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, এটাকে ম্যারিনেট করে নেব, তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন আর গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ লাইট সয়া সস, তার সাথে কিছুটা ভিনিগার, একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে কোনোটারই এক্স্যাক্ট কোয়ান্টিটি মেনশন করছি না, মোটামুটি 4 জনকে সার্ভ করা যায় এরকম কোয়ান্টিটিতেই চাউমিনটা রান্না করছি। এর মধ্যে কোনটা কত পরিমাণ তোমরা ব্যবহার করবে, মানে কোন ভেজিটেবল বা কোন ননভেজ আইটেম তোমরা কতটা ব্যবহার করবে, সেটা একদমই তোমাদের পছন্দের ওপর ডিপেন্ড করছে। আমি জাস্ট প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব, আর তার মধ্যে চিংড়িটাকেও একই সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে শুধুমাত্র নুন আর গোলমরিচই ব্যবহার করছি। হালকা এগুলোকে মিশিয়ে নিয়ে চলে যাব একদম মেন রান্নাতে। প্রথমেই চিকেনটাকে ভেজে নিতে হবে, তাই তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতো, সাদা তেল ব্যবহার করছি এখানে। চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো ছোট ছোট টুকরো করা আছে তাই রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। এক পিটটা হয়ে গেলেই আর এক পিট উল্টে আমি বাকিগুলো একসাথেই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিকেনগুলো যেন ওভারকুক না হয়ে যায়, এগুলো কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আর ড্রাইও হয়ে গেছে, তাই এগুলোকে আলাদা করে নিয়ে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে চিংড়িগুলোকে এবার ভেজে নিতে হবে। চিংড়িও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বেশিক্ষণ রান্না করলে ওভারকুক হয়ে যাবে, তাই একদমই কম সময়ের জন্য এগুলোকে হালকা নাড়াচাড়া করে আলাদা করে রেখে দিচ্ছি একই প্লেটে। যেহেতু এটা মিক্সড চাউমিন তাই এখানে আমি চিংড়ি, চিকেন, ডিম সবই ইউজ করছি, এর সাথে আরও অনেক ভেজিটেবলসও ইউজ করছি, তাই এটা কিন্তু একটা কমপ্লিট মিল, তাই এটার সাথে আর খুব বেশি কিছু দরকার পড়বে না, টেবিলে এটা থাকলেই এমনি প্লেট ফাঁকা হয়ে যাবে। আমি এখানে 2টো ডিম দিয়ে স্ক্র্যাম্বল করে নিয়েছি, এগুলো খুব বেশি ড্রাই হওয়ার আগেই আলাদা করে রেখে দেব। একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে স্প্রিং অনিয়নের যে সাদা অংশ ছিল সেটাকেও দিয়ে দিতে হবে, এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব যাতে এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়, একটু পিঙ্কিশ হয়ে যায়, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেবো রসুন কুচি। এবার এই রান্নাটা কিন্তু পুরোটাই হাই ফ্লেমে করতে হবে, খুব বেশি রান্না করার দরকার নেই, হালকা হালকা করে সবকটা সবজি ভেজে নিতে হবে। যেগুলো রান্না হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে আগের দিকে অ্যাড করব, আর তারপর যেগুলো অলরেডি রান্না করা আছে ননভেজগুলো সেগুলো একটু শেষের দিকে অ্যাড করব। সবজিগুলো খুব বেশি গলে যাবে না, মানে একদমই সকি হয়ে যাবে না, হালকা ক্রাঞ্চ থাকবে,
অথচ এগুলো যেন কাঁচাও না থাকে। এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্প্রিং আনিয়নের সাদা অংশ আরও কিছুটা, সাথে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর স্প্রিং আনিয়নের সবুজ অংশটাও। কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, ভিনিগার আর সাথে একটু ঝাল অ্যাড করার জন্য চিলি অয়েল। এই সব কিছুই একসাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর এতে অ্যাড করে দেবো আমাদের যে ননভেজ ইনগ্রিডিয়েন্টস আছে, ভেজে রেখেছি অলরেডি সেইগুলো। এটা দেখতেই এখনই কিন্তু দারুণ লাগছে, বুঝতেও পারছ খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এর মধ্যে কিন্তু তোমরা নিজেদের পছন্দের মতো আরও ভেজিটেবলস বা কিছু ননভেজ ইনগ্রিডিয়েন্টস অবশ্যই অ্যাড করতে পারো। স্প্রিং অনিয়নটা কিন্তু মাস্ট, চাইনিজ কোনো রেসিপিতে স্প্রিং অনিয়ন ইউজ করলে তার ফ্লেভারটাই একদম অন্যরকম হয়ে যায়। আগেই বললাম এগুলো কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই, হাই ফ্লেমে জাস্ট নাড়াচাড়া করে নেব আর তারপরই এতে অ্যাড করে দেবো চাউমিন। চাউমিন কিন্তু আমি একবারই পুরোটা অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি যাতে এটা মিক্স করতে সুবিধা হয়। চাউমিনে যেন সবকটা মশলাই ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ, আর একদম শেষে অ্যাড করে দেবো স্প্রিং অনিয়ন আরও কিছুটা, এতে ফ্রেশনেস আরও অনেকটা বেড়ে যাবে। ব্যাস তাহলেই তৈরি একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই মিক্সড চাউমিন। চাউমিন আমরা বাড়িতে প্রায়ই খেয়ে থাকি, তবে এইভাবে রেস্টুরেন্টের মতো একবার ট্রাই করে দেখো, আর কিছু দরকার পড়বে না এর সাথে, বারবার এটাই খেতে ইচ্ছা করবে। এই লোভনীয় রেসিপিটা আজকে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আসছি পরের দিন আর একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে, ততক্ষণ আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আর ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।